রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরা হয়ে শিলিগুড়ি আসার আগেই আগ্নেয়াস্ত্র ও কার্তুস সহ গ্রেপ্তার এক ব্যক্তি। নমস্কার, আপনারা দেখছেন জীবনানী শিলিগুড়ির সঙ্গে আমি শ্যামল। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি একটি ব্রেকিং নিউজ নিয়ে। সবচেয়ে বড় খবর, বাগডোগরা বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে কিন্তু আগ্নেয়াস্ত্র ও পঁয়ত্রিশটি কার্তুস সহ কিন্তু গ্রেপ্তার করেছে বাগডোগরা থানা পুলিশ। এবং এই মুহূর্তে যে জানা যায়, সেই ব্যক্তি কিন্তু তার কাছে নির্দিষ্ট লাইসেন্স ছিল, তবে সেই লাইসেন্স কিন্তু উত্তর পূর্ব ভারত ও দিল্লি ও উত্তরপ্রদেশের জন্যই কিন্তু বৈধ ছিল এবং এই উত্তরবঙ্গের জন্য কিন্তু সেই লাইসেন্সের কোনো মূল্য ছিল না। তবে সেই কার্তুস সহ তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সিআইএসএফের জওয়ানরা, যখন কিন্তু সিকিউরিটি চেকের জন্য আসে সেই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে। দ্বিতীয় ব্যক্তিদের নাম আমরা জানিয়ে রাখি আপনাদের। দ্বিতীয় ব্যক্তিদের নাম মিয়া ডোকা, বয়স 36 বছর এবং সে কিন্তু অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং সিকিমে কিন্তু এসেছিলেন। তার কিন্তু একটি নির্মাণ কর্মীতে কিন্তু তিনি যুক্ত ছিলেন এবং সেই কাজের সূত্রেই কিন্তু তিনি বাগডোগরা হয়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কিন্তু সিকিউরিটি চেকের সময় তাকে কিন্তু ধরা হয় এবং সেই বিনা অনুমতিতে কিন্তু সেই রিভলভার ও কার্তুস সহ তাকে যখন ধরেছে, সে তারপর কিন্তু তাকে বাগডোগরা থানায় নিয়ে যাওয়া হয়। এবং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে তার জনসভা রয়েছে। সেই জনসভার শুরু হওয়ার কিছুক্ষণ ঘন্টা আগেই এক ব্যক্তি কিন্তু আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে বাগডোগরা থেকে এবং বাগডোগরা বিমানবন্দর থেকে কিন্তু তাকে বাগডোগরা থানায় নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর আমরা কিন্তু লাইভে যুক্ত হচ্ছি আপনাদের সামনে এবং দেখাচ্ছি আমরা রয়েছি এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে। এবং জানিয়ে রাখি আরও একবার, কিন্তু সেই ব্যক্তির নাম রয়েছে মিয়া ডোকা, বয়স 36 বছর এবং তিনি কিন্তু অরুণাচল প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে বাগডোগরা থানায়। এই মুহূর্তে কিন্তু সেই ব্যক্তি রয়েছে এবং তা কিন্তু নির্দিষ্ট মামলায় ধারা রুজু করা হয়েছে এবং তাকে কিন্তু তার বিরুদ্ধে যা যা করার সেই করণীয়। তবে আমরা জানিয়ে রাখি আপনাদের, তার সঙ্গে কাছে কিন্তু সেই রিভলভারের কিন্তু লাইসেন্স ছিল, তবে সেই লাইসেন্স কিন্তু উত্তর পূর্ব ভারত ও উত্তরপ্রদেশের জন্যই কিন্তু বৈধ ছিল, এখানকার জন্য কিন্তু সেই লাইসেন্স কিন্তু বৈধ ছিল না। সেই কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বাগডোগরা বিমানবন্দর থেকে। বাগডোগরা বিমানবন্দর থেকে কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে বাগডোগরা থানায়, এই মুহূর্তে রয়েছে। আমরা কিন্তু এই আপডেট আপনাদের দিলাম এবং এরই সঙ্গে কিন্তু বিদে নিচ্ছি, আবারও ফিরে আসবো নেক্সট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু দেখতে থাকুন, চোখ রাখুন জীবনানী শিলিগুড়ি পর্দায়। ধন্যবাদ।